ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আজ আরও দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলের বাস চালক হাবিব আর তার সহকারী গেন্দুকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। গতকাল এই মামলায় শামীম, আকরাম এবং জাহাঙ্গীর নামে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত শুক্রবার রাতে গণধর্ষণের পর বনের ভেতর ওই ছাত্রীর মরদেহ ফেলে যায় বাসের চালক, কন্ডাক্টর আর হেল্পার। পরদিন পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। মঙ্গলবার এই তিনজন সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। সংসদ ভেঙে নির্বাচন সেনা মোতায়েন এবং নির্বাচন কমিশনকে তদারকিতে সরকারের ভূমিকা পালন সহ 23 দফা প্রস্তাব দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে এসব প্রস্তাবনা তুলে ধরে দলটি। পরে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন যে দেশের গণতন্ত্রের জন্য আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব কমিশনের। পরে বিকেলে সংলাপ অনুষ্ঠিত হয় জাতীয় গণতান্ত্রিক পার্টির সাথে। এ সময় তারা নির্বাচনকালীন সরকার গঠন, বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েন এবং ইভিএম বাতিল সহ 13 দফা প্রস্তাবনা তুলে ধরে। দর্শক, নিউজ 24 এর সময় হলো আরো একটা বিরতির, আর ফিরে আসার পর দিন।